সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির তৃতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সচি হাঁটছিল, আগেই সমজাচ্ছে। হাঁটতে হাঁটতে সংসারে যে নানা রকমের দুঃখ জেগে থাকে, এই যে বড়কর্তা বিকেল থেকে নিরুদ্দেশে চলে গেল, কই গেল, ঝড়ে জলে এখন কোথায় আছে, এসব বলছিল। শত্রুরও যেন এমন না হয়, অশান্তি অশান্তি। মারা গেলেও ভাবতাম গেছে, কতকালেই দেখতে হইব ঈশ্বর জানে। সচি এই ঝড় বৃষ্টিতে এবং শীতের হাওয়ায় কাঁপতে থাকল। ইসম শীতে কাঁপছে, ঝড় জলের ভিতর ওরা দ্রুত পা চালিয়ে হাঁটছিল। ওরা অনেকগুলি জমি অতিক্রম করে মুসলমান পাড়ার ভিতরে ঢুকতেই দেখল ইসমত আলীর বড় ছেলে মঞ্জুর বারান্দায় বসে আছে, সামনে কোরআন শরীফ, উপরে দড়ি দিয়ে বাঁধা লণ্ঠন। ঝড় জল কমে গেছে, সে যেমন সাঁঝ হলে রোজ পড়তে বসে, তেমনি পড়তে বসার সময় দেখেছে ঝড় জলে গ্রাম ভেসে যাচ্ছে। সে গরুগুলি গোয়ালে তুলে হাঁসগুলি খোঁয়াড়ে রেখে ঘরের দরজা জানলা বন্ধ করে বসেছিল। ঝড় জল থামতেই দরজা জানলা খুলে দিয়েছে। আকাশ তেমন গর্জন করছে না, সুতরাং সে পা দুটো ভাঁজ করে অনেকটা নামাজ পড়ার ভঙ্গিতে বসার সময় দেখল লাউ মাচানে আলো এসে পড়ছে। তারপর আলোটা বাড়ির দিকে উঠে এলো, দেখল ঠাকুর বাড়ির ছোট কর্তা সচি ঠাকুর, সঙ্গে ইসম। ওরা এত রাতে এ পাড়ায়? সে তাড়াতাড়ি নেমে গেল, বলল, কর্তা এই মেঘলা দিনে বাইর হইছেন, বর্দারে দেখছ সেদিকে? না গো কর্তা, তাই তো আজ এইদিকে আসে নাই। মঞ্জুর হ্যারিকেনটা হাতে নিল, বলল, আপনি বসেন, আমরা পাড়াটা খুঁজে দেখতেছি। সচি বলল, তুই আবার এই বৃষ্টিতে যাবে কি করতে, সকলে কষ্ট কইরা লাভ নাই, বলে হাঁটতে থাকল। মঞ্জুর কোনো কথা বলল না, শুধু সঙ্গে সঙ্গে হাঁটতে থাকল। এ সময় গ্রামে কিছু কুকুর ডেকে উঠল। ফেলুর বাড়িটা বাঁশ ছাড়ের নিচে অন্ধকারে ডুবে আছে। সচির ইচ্ছা হলো বলতে, ফেলু কি হাইরা গেছে, ফেলুর বাড়িতে এত অন্ধকার, কুপি জ্বালাইয়া ওর বিবিটা তো নলিতে সুতা ভরে, আজ সারা শব্দ পাই না কেন। কিন্তু বলতে পারল না, কুল গাছে ফুলের গন্ধ, বৃষ্টি এবং ঝড়ের জন্য কিছু ফুল মাটিতে পড়ে আছে। সচি এসব মাড়িয়ে সহসা দেখতে পেল বড় রকমের একটা লাইট জ্বলছে সামুদের বাড়িতে। বড় টিন কাঠের ঘর, চওড়া বারান্দা, মুলি বাঁশের বেড়া, এবং ঠিক দরজার মুখে একটা বাঁশে আলোটা জ্বলছে। সামনে শামিয়ানা টাঙানো ছিল, খুলে ফেলা হয়েছে। ঝড় জল একেবারে থেমে গেলে ফের শামিয়ানা টাঙানো হবে। এখন লোকগুলো ঘরে বারান্দায় এবং বৈঠকখানায় গিজগিজ করছে। অন্ধকার গ্রামে সহসা এই আলো সচিকে বিস্মিত করল। মঞ্জুর যেন টের পেয়ে গেছে কর্তার মনে সংশয়, কর্তা কি যেন ভাবছেন। সে বলল, খুলেই বলল, জালসা কর্তা, শুনছি এখানে শামসুদ্দিন লীগের একটা অফিস খুলব, ঢাকা থেকে এসা শামু আমাগো লীগের পাণ্ডা হইয়া গেল। সচি কোনো উত্তর দিল না। শামুর এই ব্যাপারটা সচির ভালো লাগল না। মঞ্জুর বলল, শামুরে ডাকি কর্তা, আপনি আইসেন। সচি বলল, না দরকার নাই, ব্যস্ত আছে, ডাইকা ব্যতিব্যস্ত করা লাভ নাই। তবু খবর দিল মঞ্জুর, ছোট কর্তা তোমার বাড়ির পাশ দিয়া যাইতাছে, আর তুমি ঘরে বসা বসা জালসা করতাছ, একবার যাও কর্তারে কো বইতে, পান্তা মুখ খাইতে। খবর পেয়ে শামসুদ্দিন তাড়াতাড়ি বের হয়ে এলো, বলল, আদাব কর্তা। কেমন আছো শ্যামু? বালা নাই কর্তা, দনকর্তার নাকি পোলা হয়েছে? হ, তবে মিষ্টি খাওয়ান লাগবো, যামো একদিন। সচি এতক্ষণ যা বলবে না ভাবছিল, অন্য কথা বলবে ভাবছিল, কিন্তু মনের ভিতর একই রকম গোলমাল শুরু করে দিল। বলল, চেলা ফেলা জোগাড় হয়েছে? খুব তাচ্ছিল্যের সঙ্গে কথাটা বলল সচি। হঠাৎ পাণ্ডা সাজলা, আগে না আজাদের খুব ভক্ত আছিলা? শামসুদ্দিন খুব বিব্রত বোধ করল,
সে অন্য কথায় চলে আসতে চাইল। বলল, কর্তা বইসা যান। মঞ্জুর বলল, বড় কর্তারে খুঁজতে বেরিয়েছে। এবার শামসুদ্দিন শচীর সঙ্গে চলতে থাকল। যেন একটা কি নৈতিক দায়িত্ব এসব মানুষের ভিতর, সংসারে এ যে এক মানুষ, অমন মানুষ হয় না, পাগল হয়ে যাচ্ছে, সব ফেলে, যা কিছু প্রিয় যা কিছু সুখের সব ফেলে মানুষটা কেবল নিরুদ্দেশে চলে যেতে চাইছে। সবাই সুতরাং চুপচাপ হাঁটছে। ঘরগুলো পরস্পর এত বেশি সংলগ্ন যে শচীকে প্রায় সময়ই নুয়ে পথ পার হতে হচ্ছিল। একটু সোজা হয়ে দাঁড়ালেই চালায় এসে মাথায় ঠেকছে। এই বাড়িঘরের যেন কোনো নির্দিষ্ট সীমানা নেই, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি লেগে আছে। কার কোন ঘর, কে কোন বাড়ির মালিক, মাঝে মাঝে শচীর পক্ষে নির্দিষ্ট করা কঠিন হয়ে পড়ে। শেষ বাড়িটা আবেদ আলীর, বাড়ির উঠোনে আরেকটা ঘর উঠছে। শচী বলল, আবেদ আলীর দিদি জোটন নিশ্চয় ফিরে আসছে। ঘরটা দেখলেই সে টের করতে পারে, টের করতে পারে কিছুদিন আগে জোটন বিবি ছিল, এখন বেওয়া হয়েছে। জোটনের সব সমেত তিনবার নিকাহ। শচী হিসাব করে দেখল, এবারটা নিয়ে চারবার হবে। তালাক অথবা স্বামীর মৃত্যুর পর জোটন প্রতিবার আবেদ আলীর কাছে চলে আসে। আবেদ আলী তখন লতা এবং খড়ের সাহায্যে উত্তর দুয়ারি ছোট্ট খুপড়ি ঘরটা তুলে দেয়। হে পর্যন্ত আবেদ আলীর সঙ্গে জোটনের সম্পর্ক। তারপর কিছুদিন ধরে জোটনের জীবন সংগ্রাম, ধান ভেনে দেওয়া, চিড়া কুটে দেওয়া পাড়া প্রতিবেশীদের, এবং যখন বর্ষাকাল শেষ হয়, যখন হিন্দু গৃহস্থ ঘরে পূজা পার্বণ শেষ, তখন জোটন অনেক দুঃখী ইমানদারের সঙ্গে ভাতের হাঁড়িটা ধুয়ে পাকলে জলে নেমে পড়ে এবং সব পাট ক্ষেত চষে বেড়াতে থাকে শালুকের জন্য। শালুক শেষ হলে আবেদ আলীর কাছে নালিশ, দেশে কি পুরুষ মানুষ নাই রে আবেদ আলী। সে জোটন উঠানের উপর আলো দেখে মুখ বার করল, দেখল শচীকর্তা হাইটটা যায় উঠানের উপর দিয়া। সে একবার ভাবল ডাকবে, কিন্তু এত বড় মানুষকে ডাকতে সাহস পেল না। শচী নেমে যাচ্ছিল তখন, আবেদ আলীর দরজাটা খুলে গেল, ওরা পা টিপে টিপে হাঁটছিল। জব্বর দরজা খুলতেই শচী দাঁড়াল। সব মাতব্বরদের দেখে জব্বর কিঞ্চিত ভয়ে আড়ষ্ট হয়ে গেল। প্রথমে কি বলবে ভেবে পেল না, পরে শামুকে দেখে যেন কিঞ্চিত সাহস পেল। বলল, বাজি আপনি গোবারিত গেছে কর্তা। কেন রে? বড় কর্তার খবর দিতে, বড় কর্তা গোরস্থানে বসে আছে। ওর আর দেরি করল না, তাড়াতাড়ি উঠোন থেকে নেমে সড়কের উদ্দেশ্যে হাঁটতে থাকল। জব্বর সকলকে দেখে ঘরে আর থাকতে পারল না, সে ওদের পেছনে পেছনে হাঁটতে থাকল। বৃষ্টি ধরে এসেছে, ঝোড়ো হাওয়া আর বইছে না, গাছের মাথায় ঝোপে জঙ্গলে আবার তেমনি জোনাকি জ্বলতে শুরু করেছে। রাতের অন্ধকারে পাঁচটি প্রাণী মাঠে নেমে সেই গোরস্থানের বটগাছটার দিকে চোখ তুলে তাকাল। ইসম যেন সকলের আগে পৌঁছতে চায়, সে বলল, কর্তা পাঁচালাইয়া হাঁটেন। অগ্রানের প্রথম শীত বলেই জোনাকির এই অল্প অল্প আলো, প্রথম শীত বলেই কোড়া পাখি এত রাতেও ডাকছে না। ঘাস মাটি বৃষ্টিতে ভিজে সব জল শুষে নিয়েছে, শক্ত মাটি, সড়কে কোথাও পথ পিচ্ছিল নয়, বরং শান্ত স্নিগ্ধ এক ভাব। অনেকদিন পর বৃষ্টি হওয়ায় ধানের পক্ষে ভালো হবে, সুদিন আসবে, দুর্দিন থাকবে না। ইসম বড় বড় পা ফেলে হাঁটছে, কেউ কোনো কথা বলছে না, যেন শচী ওদের সব দুষ্ট বুদ্ধি ধরতে পেরেছে, যেন পুরুষানুক্রমিক আত্মীয় বোধটুকুতে দুঃখ বেদনা সঞ্চারিত হচ্ছে। শামসুদ্দিন মনে মনে কেমন এক অপরাধ বোধে পীড়িত, যার জন্য সে প্রায় চুপচাপ হাঁটছিল। লণ্ঠন তুলে বটগাছটার নিচে খুঁজতেই দেখল বড় কর্তা ফাঁসির মতো ঝুলে আছেন, ফাঁসটা গলায় নয় কোমরে, ধনুকের মতো বেঁকে আছেন। অথবা সার্কাসের তাঁবুতে খেলোয়াড় যেমন খেলা দেখায়, তেমনি তিনি পিককের খেলা দেখাতে চাইছেন। ঝড় বৃষ্টি শরীরের উপর সাদা সাদা চিহ্ন রেখে গেছে, শরীরের ভিতর কোথাও এক যন্ত্রণা, ভালোবাসার যন্ত্রণা অথবা স্বপ্নের ভিতর এক মঞ্জিল আছে, মঞ্জিলে জাদুর পাখি আছে, সেই পাখি তার হাত ছাড়া হয়ে গেছে,
এখন তিনি তার সন্ধানে আছেন। মনে হয় পাখি উড়ে গেছে তেপান্তরের মাঠ পেরিয়ে, সওদাগরের দেশ পেরিয়ে কোথায় জলপুরীদের দেশ আছে। পাখি এখন সেখানে দুঃখী রাজপুত্রের মাথায় বসেই কাঁদছে। তখনই ভিতরে বড় কর্তার কী যেন কষ্ট হয়, নিজের হাত নিজে কামড়াতে থাকেন। ওরা দেখল মানুষটা হাত কামড়ে ফালা ফালা করে দিয়েছে এবং ডালের উপর ঝুলে আছেন। ইসম মটকিলার জঙ্গলে হামাগুড়ি দিয়ে ঢুকল। সে গাছ ও গাছ করে বড়কর্তাকে জঙ্গলের ভিতর থেকে মুক্ত করল। ঠান্ডায় বড়কর্তার চোখ মুখ বসে গেছে, অথবা যেন তিনি নিশিদিন জলের নিচে ডুবেছিলেন। জল থেকে কারা তাকে তুলে এনে এই ঝোপ জঙ্গলে ফেলে গেছে। হাত পা সাদা ফ্যাকাশে। ইসম জঙ্গল থেকে বের হয়ে কাপড়টা ভালো করে পরিয়ে দিল। বড়কর্তা নিজের কবজি থেকে নিজেই মাংস তুলে নিয়েছেন, হাত মুখ রক্তাক্ত। বড়কর্তার শরীর মুখ এ মুহূর্তে বিভৎস মনে হচ্ছে, চাপ চাপ রক্তের দাগ। গাছের ডালে ডালে পাখিদের আর্তনাদ, নির্জন মাঠ সকলকে সহসা বড় ক্লান্ত করছে যেন। শচী লণ্ঠন তুলে মুখ এবং কবজি দেখতেই বড়কর্তা হেসে দিলেন, শিশুর মতো সরল হাসি। শচী তাকাতে পারছে না, তাড়াতাড়ি এখন বাড়ি নিয়ে যেতে হয়। দুর্বা ঘাস তুলে সেই ক্ষতস্থানে রস ঢেলে দিল শচী। জ্বালা এবং যন্ত্রণায় মুখটা কুঁচকে যাচ্ছে, তিনি কিছু বলছেন না, চিৎকার করছেন না, সবার সঙ্গে এখন আউলের মতো হেলে দুলে হাঁটছেন শুধু। শামসুদ্দিন হাঁটতে হাঁটতে বলল, কর্তারে লইয়া কাশী গয়া মথুরা গুইরা এলেন, কেউ কিছু করতে পারল না, ভালো করতে পারল না। মঞ্জুর বলল, কলকাতায় লইয়া গেলেন, বড় ডাক্তার দেখাইলেন, কেউ কিছু করতে পারল না। শচীর গলাতে অন্ধকারেও হতাশা ফুটে উঠতে লাগল। বলল, কেউ কিছু করতে পারল না, 10-12 বছর ধইরা কত দেশ বিদেশ করলাম। মঞ্জুর বলল, হাসান পীরের দরগায় সিন্নি দিলাম, না কিছু হইল না। শচী আর কথাই বলছে না। সকলেই এই দুঃখে যেন কাতর, যেন এই দুঃখ পাশাপাশি সব গ্রামকে বিপর্যস্ত করছে। বড়কর্তাকে নিয়ে একদা এইসব পাশাপাশি গ্রামের কত আশা কত আকাঙ্ক্ষা ছিল। কতদিন থেকে বড়কর্তার অবিস্মরণীয় মেধাশক্তির পরিচয় পেয়ে এই অঞ্চলের মানুষেরা গৌরব বোধে আচ্ছন্ন। আমাদের অঞ্চলেও একজন আছেন, আমরা একজনকে সবার সামনে রাজকীয় সম্মানে হাজির করতে পারি। সবার প্রীতি এবং স্নেহ যেন এই ক্ষণজন্ম পুরুষকে এতদিন অতি আদরে মনের ভিতরে সঙ্গোপনে লালন করছে। সেই মানুষ দিন দিন কি হয়ে যাচ্ছে? মঞ্জুর এ সময় শচীকে প্রশ্ন করল, আয়সা কর্তা, বাজি আমারে কয় বুড়া কর্তা নাকি জীবনে মিশা কথা কয় নাই? শচী বলল, শুনছি লোকে তো তাই কয়। তবে এত বড় একটা শোক পাইলেন কেন? শচী উত্তর দিতে পারল না। আকাশে যে মেঘ ছিল বাতাসে কেটে যাচ্ছে। ওরা গোপাট ধরে পুকুর পাড়ে উঠে এলো। ওরা নরেন দাসের গয়া গাছটার নিচ দিয়ে পথ সংক্ষিপ্ত করল। নরেন দাসের উঠোনে উঠে দেখল কোনো আলো জ্বলছে না। নরেন দাসের তাঁত ঘরেও কোনো শব্দ নেই। এত তাড়াতাড়ি সকলে শুয়ে পড়েছে? শামসুদ্দিন ভাবল, নরেন দাসের বোনটা বিধবা হয়ে ফিরে এসেছে, সুতরাং দুঃখ এ বাড়ির আনাচে কানাচে ছমছম করছে। সে একদিন দূর থেকে মালতীকে দেখেছে। বিধবা হবার পর থেকে মালতী ব্লাউজ পরে না, মালতীর কোনো সন্তান নেই। যে সালে বিলের জলে কুমির আটকা পড়েছিল সে সালেই মালতীর বিয়ে হল। নরেন দাস বিয়েতে খরচপত্র করেছিল, সুতরাং 4 মাস হবে মালতী গ্রাম ছেড়ে শহরে গিয়েছিল। ফুটফুটে রাজপুত্রের মতো বর, ছোটখাটো মানুষটার চোখ দুটো ইচ্ছা করলে শামু এখনও মনে করতে পারে। নরেন দাস নসেন্দি থেকে 4টা ডে লাইট এনে ঘরে বাইরে সকল স্থানে আলো জেলে আলোময় করে চোখের জল ফেলতে ফেলতে বলছিল বরের হাত ধরে, মালতীর মা নাই বাপ নাই, তুমি ওর সব। নরেন দাস অনেকক্ষণ চৌকিতে পড়ে কেঁদেছিল। সকলে চলে গেল, বাড়ি ফাঁকা ঠেকল, তবু নরেন দাস দুদিন তক্তপোষ থেকে উঠল না।
ছোট বোনটা এই বাড়ির যেন প্রজাপতির মতো ছিল, শুধু সারাদিন উড়ত উড়ত গাছের ছায়ায়, পুকুরের পাড়ে পাড়ে, লটকন গাছের ডালে ডালে। মেয়েটা যেন নীলকণ্ঠ পাখি খুঁজে বেড়াত। শ্যামরঞ্জিত ছিল বড় কাছের মানুষ তখন, ওরা কতদিন চুকোয় আনতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। মালতী বিধবা হয়ে ফিরলে সে আর কথা বলতে পারেনি, কারণ ঢাকার রায়টে স্বামী তার কাটা গেছে। বাড়িতে ঢুকে সচি ডাকল, মা জল দাও। কাকার গলা পেয়ে লালটু বৈঠকখানা থেকে বের হয়ে এলো, চন্দ্রনাথ বের হয়ে এলো। শশীবালা স্বামীর পায়ের কাছে বসেছিল এতক্ষণ, উঠোনে সচির গলা পেয়েই নেমে এল। মহেন্দ্রনাথ ছেলের জন্য উদ্বিগ্ন ছিলেন। আজকাল মনির নতুন উপসর্গ হয়েছে, কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যাওয়া। এতদিন সে বৈঠকখানায় শুধু বসে থাকত, অথবা পুকুর পাড়ে পায়চারি করতে করতে গাছপালা পাখির সঙ্গে কি যেন বিড়বির করে বকত। ছেলে ফিরেছে শুনে কম্বলটা হাতড়ে মুখের উপর দিয়ে কেমন কাত হয়ে শুয়ে পড়লেন। মনের ভিতর যে উদ্বিগ্ন ভাবটা ছিল সেটা কেটে গেছে। শশীবালা উঠোনে নেমে অনেক লোকজন দেখতে পেয়ে বলল, তোরা? আমি শ্যামু ঠাইরেন। আমি মঞ্জুর ঠাইরেন। বড় বউ জানলা দিয়ে সব দেখছে, স্বামীর দীর্ঘ চেহারা এবং বলিষ্ঠ মুখ, আর কি যেন তার ভিতরে এক আত্মপ্রত্যয়ের ছবি। সে ছবি মাঝে মাঝে হাওয়ায় দুলতে থাকে। বড় বউ হাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বর আমার এই মানুষকে তুমি দেখে রেখো। উঠোনে মানুষজন বলে সে নেমে আসতে পারল না। শশীবালা সকলকে বসতে বলে ঠাকুর ঘরে ঢুকে গেল। সামান্য জল, তুলসী পাতা এবং চরণামৃত এনে সচি আর মনির শরীরে ছিটিয়ে দিল। জল আনালো এক বালতি, চন্দ্রনাথ ফালি কাপড় বের করে আনল, ক্ষতস্থানে গাঁদা পাতার রস দিয়ে হাতটা বেঁধে দিল। শামসুদ্দিন বলল, ঠাইরেন আমরা যাই। যাও, রায় তৈছে অনেক, সাবধানে যাইও। তারপর কি ভেবে শশীবালা উঠোনের মাঝখানে এসে বলল, শ্যামু 4-5 দিন ধইরা তোর মায়েরে দেখি না, মার কোমরে বেদনা হয়েছে, উঠতে পারতেছে না, বাতের বেদনা মনে হয়। খাড়া বলে তিনি ঘরে ঢুকে একটা পুরানো শিশি বের করে আনলেন, বললেন, শিশিটা নিয়ে যা শ্যামু, কোমরে তেল মালিশ করতে কবি। ওরা চলে গেল। ইসম লণ্ঠন হাতে তরমুজ খেতে নেমে গেল। সোনালি বালির নদীর চরে তরমুজ খেতে ছইয়ের ভিতর সারা রাত সে বসে থাকবে। খরগোশ অথবা ইঁদুর কচি তরমুজের লতা কেটে দেয়। রাতে সে বসে টিনের ভিতর ডঙ্কা বাজাবে। অনেক দূর থেকে কেউ প্রহরে জেগে থাকলে সে ডঙ্কা শুনতে পায়, শুনতে পেলেই ধরতে পারে ইসম ঠাকুরবাড়ির বান্দা লোক। ইসম এখন তরমুজ খেতে ডঙ্কা বাজাচ্ছে, ডঙ্কা বাজিয়ে ইঁদুর বাদুর সব তাড়িয়ে দিচ্ছে। ছোট কর্তা শচীন্দ্রনাথ এখন নিজের ঘরে বসে দৈনন্দিন বাজার হিসাব লিখছেন। বড় কর্তাকে হাত মুখ পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে যাওয়া হল। তিনি ডাল দিয়ে ডাল খেলেন, ভাত দিলে শুধু ভাত, মাছ অথবা মাংস খাওয়ার সময় হাড়গুলি গিলে ফেললেন। কেমন বড় বড় চোখে তিনি রান্নাঘরটা দেখতে থাকলেন। তখন শশীবালা বলল, মনিরে আর কষ্ট দিও না, তরকারি ভাতের লগে মাইক্ষা খাও। মার এমন কথায় মনীন্দ্রনাথ কিটসের একটি প্রেমের কবিতা পূর্বাপর ঠিক রেখে গভীর এবং ঘন গলায় আবৃত্তি করে শোনালেন। মা অথবা চন্দ্রনাথ কেউই তার একবর্ণ বুঝল না। বলতে বলতে তিনি বড় বউর দিকে অপলক তাকিয়ে থাকলেন, যেন নিদারুণ কোনো যন্ত্রণার কথা তিনি বারবার এইসব কবিতার ভিতর পুনরাবৃত্তি করতে চাইছেন, যেন এই পৃথিবী নিরন্তর অসহিষ্ণুতায় ভুগছে। মনীন্দ্রনাথ এ সময় নিজের কপালে এবং মাথায় হাত বোলাতে থাকলেন, মা গো তোমরা আমায় আদর করো, এমন ভাব মনীন্দ্রনাথের চোখে মুখে। তার অপলক দৃষ্টি যেন বলছে, আমার বড় কষ্ট, বড় যন্ত্রণা। সম্পর্কে জটন বিবি আবেদালির দিদি হয়। সেই জটন শোলার ছোট্ট ঝাপটা টেনে ঘর থেকে মুখ বার করল।
এখনও ভোর হয়নি। সারা রাত জোটনের চোখে ঘুম নেই। মসজিদে শামু আজান দিচ্ছে। জোটন ঘরে বসে অন্ধকারে ছেঁড়া হোগলা এবং ছেঁড়া কাঁথাটা ভাঁজ করে এক পাশে রেখে দিল। অন্ধকার কাটছে না, সুতরাং ঘরের আসবাবপত্র অস্পষ্ট। শিকাতে দুটো হাঁড়ি, দুটো সরা। দুদিন থেকে জোটনের ভাত নেই। দুদিন ধরে জোটন শালুক সিদ্ধ করে খাচ্ছে। জোটন সরা তুলে হাত দিল এবং অনুভব করল কিছু শালুক সিদ্ধ এখনো হাঁড়িতে আছে। সে অন্ধকারে বসেই শালুকগুলো খেতে থাকল। শুকনো বলে গলায় আটকাচ্ছে, একটু জল খেলো জোটন। তারপর দরজা ফাঁক করে যখন আকাশ দেখল, আকাশ পরিষ্কার, মোরগেরা ডাকছে। জোটন দরজা খুলে বাইরে এসে দাঁড়াল। মসজিদের ওপাশটায় সূর্য উঠছে। আবেদ আলী বদনাহাতে মাঠ থেকে উঠে এলো। আবেদ আলীর বিবি জালালি পাতা দিয়ে উঠোনের এক কোণায় ভাত রান্না করছে। আবেদ আলীকে দাওয়ায় বসতে দেখে জোটন বলল, খিরে মানুষটা তো কাইলে আইল না। না এলে আমি কি করব? আবেদ আলী জোটনের এই ইচ্ছায় বিরক্ত। পরপর তিনবারের পর ফের নিকার শখ। দুদিন না খেয়ে জোটনও ভয়ানক হয়ে উঠেছে। সে আবেদ আলীকে বলল, দন্দি জাহনের সময় মানুষটার খোঁজ কইরা আইবি, মানুষটা বাইচ্ছে আছে না মরছে আমারে কবি আইয়া। কমো গো কমো। আবেদ আলী দেখল জোটনের মুখ ভয়ানক শুকনো। দুদিন না খেতে পেয়ে জোটনের চোখ কোটরাগত। তুই দুপুরে আমার ঘরে খাইস। আবেদ আলী এবার জালালির মুখটা দেখল। সূর্য উঠছে বলে রোদের রং জালালির খড়খড়ে মুখটা আরো খড়খড়ে করে দিচ্ছে এবং আবেদ আলীর এমত কথায় জালালির মুখটা ফোটকা মাছের মতো ফুলতে থাকল। আরে আরে করতাছস কি, তোর গালসে ফাইটটা যাইব? জোটন বুঝতে পেরে বলল, না রে থাউক, আমার খাওনের লগে কি আছে। আবেদ আলী বুঝল জোটন খাবে না। সে দেখল জোটন উঠোন থেকে নেমে যাচ্ছে। জোটন রাস্তায় নেমে গেল এবং সড়ক ধরে হাঁটল না। যেখানে এখনও ধান খেতে জল আছে অথবা ক্ষেতের আল জাগছে, সেসব পথ ধরে কি যেন খুঁজতে খুঁজতে সে চলেছে। জোটন এইসব নরম মাটির আশ্রয়ে কচ্ছপের ডিম খুঁজছে। এ সময়ে কচ্ছপেরা ডিম পারবে মাটির আলে। জোটন এ সময়ে এইসব মাটির আশ্রয় থেকে ডিম বের করে পশ্চিম পাড়া উঠে যাবে ভাবল এবং ডিমগুলি দিয়ে বলবে, আমারে একটু ক্রিপ সাইল দিয়েন। সে এক দু করে বিলের জমির অনেক আল ভাঙতে থাকল। সূর্য বিশ্বাসপাড়ার ফাঁক দিয়ে অনেক উপরে উঠে যাচ্ছে। ধান গাছের শিশির, ঘাসের শিশির, কলাই ক্ষেতের শিশির সব বিন্দুবৎ হয়ে পড়ছে এবং ইতস্তত রোদের সঙ্গে মিশে যাচ্ছে। মানুষটা গতকাল এলো না, সে পুঁটলি বেঁধে বসেছিল। মৌলবি সাহেবকে বলা ছিল, সাক্ষী ঠিক ছিল, অথচ মানুষটা এলো না। মুশকিল আসান নিয়ে মানুষটা উঠোনে উঠে ডেকেছিল একদিন, এটা আবেদ আলীর বাড়ি না? আবেদ আলী, জালালী এবং সকলে ফোঁটা নিয়েছিল। জোটনও উঠেছিল, ফোঁটা নিয়েছিল। পীরের দরগায় লোকটা থাকে, উঁচু লম্বা, গোটা গোটা চোখ, নাভির নিচে সাদা দাড়ি নেমে গেছে, গায়ে শতচ্ছিন্ন জোব্বা, মাথায় ফেট্টি এবং গলায় বিচিত্র রকমের মালা তাবিজ। জোটন ফকির মানুষটার মহব্বতের জন্য প্রথম দর্শনে বিস্মিত এবং শীতের নরম রোদ যেন তাকে গভীর রাত পর্যন্ত আচ্ছন্ন করে রেখেছিল সেদিন। জোটন আলের ধারে ধারে তীক্ষ্ণ নজর রেখে হাঁটছে। কচ্ছপের ডিম এখানে নেই, সে হাঁটতে থাকল। সে ইতস্তত তাকাল এবং কয়েক গুচ্ছ ধানের ছড়া কাপড়ের নিচে লুকিয়ে ফেলল। ওর পাশ দিয়ে কামলারা অন্য জমিতে উঠে যাচ্ছে। জোটন বসে পড়ল, যেন সে যথার্থই কচ্ছপের ডিম সংগ্রহ করছে। সে উঠছে না। কামলারা অন্য জমিতে এখন ধান কাটছে। জোটন ধান কাটছে না, হাতের ধারালো শামুকটা সে পেটের নিচে গুঁজে রেখেছে। জোটন অন্য জমিতে কামলাগুলোকে দেখার জন্য গোড়ালিতে ভর করে উঁকি দিল। জমিটা কার স্থির করার ইচ্ছায়। দূরে গরুগুলোকে জলে নেমে যেতে দেখল।
মানুষটা এলো না, সেই মুশকিল আসানের মানুষটা। 13টি সন্তানের জননী জোটন আবার মা হবার জন্য এ আলে দাঁড়িয়ে কেমন ছটফট করতে লাগল। 40 বছরের রমণী জোটন খোদাকে যেন এই ধানের জমিতে খুঁজছে। খোদার মাসুল উঠছে না গতর থেকে, এমন ভাব এখন।